গাজীপুরের কালিয়াকুড়ে বনফুল বাজার এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা 50টি দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনন্দ গুহর নেতৃত্বে এসব দোকান উচ্ছেদ করা হয়। গাজীপুরের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম জানান, সরকারি বন বিভাগের এক একর জমি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে বনফুল বাজার নামে একটি মার্কেট গড়ে তোলে। অবৈধভাবে দখলে থাকা সব জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলেও জানান তিনি। এই জায়গাটিতে আজকে আমরা অভিযান চালালাম আমাদের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই জায়গাটুকু আমরা উচ্ছেদ করতেছি। আমরা আরও এরকম জায়গা জবরদখলকৃত জায়গা চিহ্নিত করে এবং এই উচ্ছেদ অভিযান আমাদের অব্যাহত থাকবে।